আমি নবী, আমাকে ভালোবাসতে হবে। সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা, আমাদের ভালোবাসাটা এবার দুটো দুই পাল্লাই দেন, দুটো দুই পাল্লাই। আমি কয়েকটা কথা বলছি, সাহাবীদের কথা আর আমাদের নিজেদের নবীর প্রতি ভালোবাসার কথা নিজেরা ওজন করি। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী কোনো একটা যুদ্ধে চলে গেলেন, দেখতে পেলেন ওই যুদ্ধ ময়দানে কিছু কচি কাচার উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও কচিরা তোমাদের গার্জিয়ানদের ডাক দাও। তাদের গার্জিয়ানরা চলে আসলো। আল্লাহ পাকের নবী বলেছিলেন, এটা তো যুদ্ধ ময়দান, এখানে ছোট ছোট কচি কাচাদের কেন নিয়ে এসো ও মুসলমানেরা? আল্লাহ নবী বলেছিলেন, এটা যুদ্ধ ময়দান, জীবন মরণ নিয়ে খেলা, কচি কাচাদেরকে তোমরা কেন নিয়ে এসো? যাও বাড়িতে রেখে আসো। আমরা যারা আব্বা দাদা নানা, হাটে বাজারে যাওয়ার সময় ছোট ছোট বাচ্চারা তো পিছু লাগে, যাব বাজারে। নবী বললেন, এটা তো হাট বাজার নয়, নিয়ে এসো কেন, যাও বাড়িতে রেখে আসো। বলছেন, হুজুর কিছু মনে নেবেন না, আল্লাহ পাক যেন না করেন আমরা আপনার সাহাবারা যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে করতে যদি সব সাহাবারা যদি মারা যায়, সব সাহাবারা যদি আমরা শহীদ হয়ে যাই, যদি কেউ বেঁচে না থাকি, আপনি যদি একা বেঁচে থাকেন যুদ্ধ ময়দানে, শত্রুপক্ষরা আপনার দিকে তীরগুলো ছুঁড়ে মারবে, আপনি প্রতিহত করবেন কেমন করে? ওই জন্য আমাদের ছোট ছোট বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এসি, কেউ বা আমার ছেলে কেউ বা আমার মেয়ে, ছোট বাচ্চাদেরকে আপনি হাত উঁচু করে ধরবেন, শত্রুরা আপনার দিকে তীরগুলো ছুঁড়ে মারবে, আপনার গায়ে যেন না লাগে, আমাদের সন্তানদের বুকের ভিতরে তীরগুলো বিদ্ধ হবে, সন্তানদের বুকগুলো ঝাঁঝরা হয়ে যাবে, সন্তানদের বুক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এরপরেও আপনার যদি শরীরে সামান্য আঘাত হয় আমরা আপনার সাহাবারা সহ্য করতে পারবো না। একবার বলেন না সুবহানাল্লাহ। নবী সাহাবীদের নিজেদের জান অপেক্ষা নবীকে ভালোবেসেছেন, সন্তান অপেক্ষা ভালোবেসেছেন, তার প্রমাণও দিয়ে গেছেন। সন্তানকে নবীর জন্য বিলিয়ে দেওয়া, এটা যে কত বড় একটা, কত বড় একটা ত্যাগ, যাদের সন্তান আছে তারা জানে। রাত্রে যদি একটু জ্বর আসে, বাপের ঘুমায়, মার ঘুমায় না, নিজে না খেয়ে যে ছেলের জন্য, যে মেয়ের জন্য এত কিছু করা হয়, এত কিছু ভালোবাসি, সেই সন্তানদের কেউ নবীর জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, তবেই তো ইমানদার হতে হবে। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের প্রিয় নবী একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী আবু বকর, মক্কার কুফারে কুরাইশরা তারা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, আমি কলেমার প্রচার করতে থাকি, আমাকে তারা অত্যাচার করে, আর হয়তো মক্কা জমিনে থাকা হবে না, মদিনাতে চলে যেতে হবে। ও সাহাবী আবু বকর, আমার সঙ্গী হিসাবে তুমি আমার হিজরতের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ পাকের নবী এই কথা শোনানোর পরে দীর্ঘ ছয় মাস পরে আবু বকরের ঘরের সামনে চলে গেলেন, হিজরতের দিন রাত্র বেলা একবার ডাক দিলেন, আবু বকর আমি মুহাম্মদ এসেছি। ও মুসলমানেরা, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবী আবু বকর, তুমি কি বাইরে আসার জন্য, তুমি বাইরে আসার জন্য কি রেডি ছিলে? তুমি কি, তোমার কি বাইরে রাতের বেলা কোনো প্রয়োজন ছিল নাকি? ডাকার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, কি তুমি এক্ষুনি কি বাইরে আসতে গিয়েছিলে? আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দীর্ঘ ছয় মাস হয়ে গেল, আপনি আমাকে বলেছিলেন আবু বকর কোনো একদিন আমাকে হয়তো মদিনায় চলে যেতে হবে, মক্কা জমিনে হয়তো আর থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছয় মাস হয়ে গেল আমি আবু বকর। এই কথা শোনার পরে দিন থেকে আর রাতের বেলা বিছানা আই পিট লাগাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ছয় মাস ধরে দরজার কাছে পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ পাকের নবীর চোখে পানি এসে গেল, ও আমার সাহাবী আবু বকর, তুমি এই জন্য কি আমার এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা ভালোবাসো আবু বকর? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছয় মাস শুধু আমি একা ঘুমাই না, এটা শেষ নয়, আমার বেটি আসমা ছয় মাস ধরে প্রতিদিন রাতের বেলা আপনার জন্য নাস্তা তৈরি করে রেডি করে রাখে। আপনি হিজরতে চলে যাবেন, প্রতিমধ্যে কি খাবেন আপনি? আপনার প্রতিদিনের জন্য রাতের বেলা ছয় মাস ধরে আসমা নাস্তা তৈরি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার বেটি আসমা এখানে শেষ নয়, আপনি বাইরে একটু তাকিয়ে দেখুন, বাইরে বাধা রয়েছে, ওই উটো ছয় মাস ধরে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন আমরা সফরের দিকে চলে যাই। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু ছিলে, হিজরতের বন্ধু, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, লিকুল্লি নাবিয়িন রফিকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীদের সাময়িক সময়ের উম্মতেরা জান্নাতের ভিতরে তারা একজন নবীর সঙ্গে বন্ধু আল্লাহ বানিয়ে দেবেন, ও রফিকি ফিল জান্নাতি আবি বকরিন, আর তুমি মনে রাখো আমি আবু বকর, আমার সঙ্গী হিসাবে জান্নাতে আল্লাহ তোমাকে আমাকে বন্ধু বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য ছয় মাস আবু বকর ঘুমাই, এটা হলো নবীর ভালোবাসা। আর আমাদের ভালোবাসা আমরা হিসাব করি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে নবীর ভালোবাসা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার বাড়িতে দাস হিসাবে কাজ করতেন, আর উমাইয়া ছিল ইসলামের চূড়ান্ত দুশমন, এত দুশমন যে ইসলামের ঘোষ শত্রু উমাইয়া। তো আবু বকর ইসলাম কবুল করেছে বলে আবু বকরের সারাদিন খাটিয়ে নাই, দিনের শেষে আবু বকরকে দুখানা করে পাতলা পাতলা রুটি দেয়, ওই জনের দাম শেষ, সারাদিন পরে দুখানা পাতলা রুটি দেবে, আবার বাড়ির থেকে বারো হতে দেবে না কি মুক্ত করে দেবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শুনতে পেলেন আল্লাহর নবীর আজকে সারাদিন খাওয়া হয়নি, সারাদিন না খেয়ে রয়েছে, নবীকে তো ভালোবাসেন, মনটা কেঁদে উঠেছে, যে নবী সৃষ্টি না হলে আমি আমি নিজেই সৃষ্টি হতাম না, পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী না খেয়ে থাকবে, আমি বেলাল খাবো, এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাকের নবী সাহাবি বেলাল রাত যখন গভীর হয়ে গেল, সারাদিন পরে তার পরিশ্রমিক যে দুখানা পাতলা পাতলা রুটি তাকে দেওয়া হলো, দুখানা রুটি তিনি খাননি, রাতের বেলা বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহ পাকের নবীর ঘরের দরজার সামনে গিয়ে সালাম প্রদান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এসেছি হুজুর। আল্লাহ পাকের নবী দরজা খুলে দিলেন, ও আমার সাহাবি বেলাল, তুমি এই রাতের বেলা কেন এসেছো বেলাল? তোমার মনিব কি তোমাকে মেরেছে নাকি? তোমার মনিব কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনিব আমাকে মারিনি, আমাকে প্রহার করিনি, আপনার হাত দুটো আমার দিকে একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী বেলালের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য। আর প্রিয় নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতের ভিতরে দুখানা রুটি দিয়ে দিলেন। আল্লাহ নবী দেখতে পেলেন হাতের ভিতরে দুখানা রুটি, আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবি বেলাল, সারাদিন কাজকর্ম করার পরে আমি জানি তোমাকে দুখানা রুটি প্রদান করা হয়, তুমি এই দুটো রুটি
রুটি কেন আমার জন্যই নিয়ে এসেছো বেলাল? ও সাবি বেলাল, রুটি দুটো তুমি খেয়ে ফেলো, আগামী কাল তাহলে তুমি কাজ করতে পারবে না। যদি না খেয়ে নাও, কাজ যদি না করতে পারো, তোমার মনিব তোমাকে অনেক অত্যাচার করবে, তোমার উপরে অনেক নিপীড়ন করবে। ও সাবি বেলাল, রুটি দুটো তুমি নিজেই খেয়ে নাও। আল্লাহ পাকের নবী সাবি বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনি না সৃষ্টি হলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করা হতো না, আর আপনি না খেয়ে থাকবেন, আমি বেলাল নিজে খেয়ে থাকবে, এটা হতে পারে না। হুজুর আজকে সারাদিন না খেয়ে রয়েছি, আপনি আমার দেওয়া দুটো রুটি আপনি খেয়ে নেন, আমি বেলাল কথা দিয়ে দিলাম, আগামী কালও যদি আপনার না খাওয়া হয়, আমার পাওনা দুখানা রুটি আপনার জন্য নিয়ে আসবো। তারপরের দিনও যদি আপনার না খাওয়া হয়, আমি বেলাল আমার পাওয়া দুখানা রুটি আপনার জন্য নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আপনাকে না খেয়ে থাকতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সাহাবারা জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, হাদিয়া দিয়ে ভালোবেসেছেন, সেই নবীর আমাদেরও ভালোবাসার দায়িত্ব আছে না নেই? আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, যতক্ষণ আমাকে ভালো না বাসতে পারবে ততক্ষণ ইমানদার হতে পারবে না। আচ্ছা, সেই নবীর কেমন করে ভালোবাসব? নবীর জন্য রুটি নিয়ে গেলেন, নবীর জন্য রাত জাগলেন, নবী তো আজকে আজকে আমাদের মাঝে নেই, নবীকে তো একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবো না, নবীকে তো খাদ্য খাওয়াতে পারবো না, কিভাবে ভালোবাসবো? আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সাহাবারা মনে রাখো, এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে আমার উম্মতেরা আমাকে বড় ভালোবেসে নেবে, আমাকেও তারা ভালোবাসবে, কিন্তু না না না, ওই জামানায় আমি নবী আমি থাকতে পারবো না, অথচ তারা আমাকে ভালোবাসবে, কেমন করে ভালোবাসবে? আল্লাহ পাকের নবী বলেছেন, মানা হাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নেবে, আমার সুন্নাত গুলোকে তাদের জীবনে বাস্তবে রূপ দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তি যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল, আর যে ব্যক্তি আমাকে ভালোবেসে নিল কানা মাই ফিল জান্নাহ, আমি নবী আর ওই মানুষটা একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে এ জামানায় ভালোবাসতে গেলে আমাদের উচিত হবে নবীর সুন্নাত গুলোকে ভালোবাসা, নবীর সুন্নাত গুলো ভালোবেসে নিলেই নবীর আমরা প্রকৃত ভালোবাসি, এটাই প্রমাণ হবে এখানে আমরা যারাই আছি। আচ্ছা, যদি বলি নবীকে কে কে ভালোবাসেন, সবাই হাত তুলবেন, আমরা সবাই নবীর ভালোবাসি, তো মুখে বললে তো হবে না, দাবি করলে তার প্রমাণ দিতে হয় না? হয়তো দাবি করলে তার প্রমাণ দিতে হয়। আমি যদি বলি মসজিদের জায়গাটা আমার, লোক কি বলবে? মেনে নেব যদি কাগজপত্র দেখাতে পারো তোমার নামে, ঠিক না ভুল? আমি যদি বলি এ মাইক গুলো সব আমার, লোক বললে তোমার মানবো, প্রমাণ দিতে হবে, তোমার কি না তার প্রমাণ চাই। আমরা নবীকে ভালোবাসি বলবো, নবীর উম্মত আমরা, প্রমাণ লাগবে না? অবশ্যই লাগবে। এনআরসিতে এনআরসিতে যারা বাদ পড়বে, যদি বলি কিসের প্রমাণ দেবো, আমি বলছি তো আমি বহুদিন থেকে আমার বাপ দাদারা এখানে ছিল, আমরা আসি, মেনে নেবে না? কাগজপত্র দেখাও মানব, মুখে কোনো কথা বলতে হবে না। নবীর ভালোবাসি, তার প্রমাণ হলো নবীর আদর্শগুলো আমাদের মাঝে ফুটিয়ে ওঠা, এটাই ভালোবাসার প্রকৃত অর্থ। আমরা সবাই বলেছি নবীর ভালোবাসি। আচ্ছা, নবী হাদিসে বলেছেন, যে ব্যক্তি দাড়িতে খুঁত চালালো সে যেন আমার গলায় ছুরি চালালো।
যে দাড়ি কাটলো সে যেন আমার জবাই করলো এক কথাই। আচ্ছা আমার যদি কেউ বলে যে মা তিনি জবাই করবো, আমি কি বলবো যে তোমার মতো ভালো বন্ধু আর কেউ নেই, এসো কোলাকুলি করি, কালকে দাওয়াত থাকলো দুপুরে? না আমার শত্রু, সে শত্রু হবে। নবীর গলায় ছুরি চালাচ্ছে আর যদি বলি নবীর ভালোবাসি, তার মানে বাড়িতে ঘোষ এসছে তো ঘোষের বলছে আমি না তোমার বিরাট ভালোবাসি, তো বলছে আমি তো জানি। বলছে শোনো আমার একটা কাজ করতে দিতে হবে। কি কাজ? একটা না 1000 বলো, সব শুনবো, এত ভালো সম্পর্ক। ওই দুধের ট্যাঙ্কির ভেতরে উঁচু করে আমি এই পকেটের ভেতরে পাকাতে তুলছিল ট্যাঙ্কির ভেতর দিয়ে দেবো, দিন দেবে যদি দেই দুধ নষ্ট হয়ে যাবে তো? আচ্ছা দুধ নষ্ট হয়ে যাবে ট্যাঙ্কির ভেতরে দিলে তার সঙ্গে সেই বন্ধুত্ব আর থাকবে? থাকবে না, চটাচটি হবে। তার মানে এই দাড়ি কেটে নবীর ভালোবাসি এটা বলা মানে ওই দুধের ভিতরে তেঁতুল দিয়ে যেমন বলছি ঘোষ আমি তোমার খুব ভালোবাসি, দাড়ি কেটে নবীরও বলছে আমি না হুজুর আপনার বিরাট ভালোবাসি, সেম না একই না? আমি আমার মার বলছি মা আমি না তোমার খুব ভালোবাসি, বলছে শোন খোকা পান খাবার অভ্যাস তো, এক সপ্তাহ ধরে বাড়ি পান নেই, একটু পান নিয়ে আসিস আজকে হাটেরতে। আমাকে পান আনতে পারবো না, তবে আমি তোমার যে কি ভালোবাসি সে মুখে বলতে পারছি না। আচ্ছা ভালোবাসা সত্যি সত্যি? সত্যি সত্যি না, ভালো করে মাথায় রাখুন ও মুসলমানেরা, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি আর আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, আমিও ব্যস্ত হয়ে পড়ে গেছি। ও মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন, তাহলে আমি আপনাদেরকে বলেছি আল্লাহ পাকের নবীর ভালোবাসতে গেলে তার সুন্নাতগুলোকে আমাদের মাঝে বাস্তব রূপ দেওয়া লাগবে, তার সুন্নাতগুলোকে আমাদের মাঝে ফুটিয়ে তোলা লাগবে। আর আল্লাহ পাকের নবীর সুন্নাত যদি না থাকে তাহলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাই তো বলেছি আমরা সেই নবীর প্রকৃত উম্মত নয়। নবী তো হাদিসের ভিতরেও এটা জানিয়ে দিলেন, কিন্তু মনে রাখো আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা দাড়ি যদি কাটতে চাও, দাড়ি যদি তোমরা কেটে ফেলো, তাহলে যেন আমি নবী আমার গলায় তোমরা ছুরি চালালে, তাহলে নবীর গলায় ছুরি চালিয়ে আমরা কেমন করে নবীর সুপারিশ পাবো এটা আশা করতে পারি? না না না, ও মুসলমানেরা দাড়ির উপরে কেন এত কথা বলছি? আমি আব্দুল মাতিন, আমি সারাদিন টুপি পরে থাকি, সারাদিন মনে করুন গায়ে জুব্বা পরে থাকি, আমি সুন্নাতি লেবাস পরে থাকি, আমি সুন্নাতি সুন্নাত অনুযায়ী আমার হাতের নখগুলো কেটে থাকি, আমি পেশাব করতে যাই সুন্নাত মোতাবেক, আমি এমনি করে সব কাজগুলো সুন্নাত করে থাকি, সব কাজগুলো লিখিত থাকে, সব সুন্নাতে সব লেখা হয়, কিন্তু দাড়ি এমন একটা নবী সুন্নাত যে সুন্নাতটা মরণের পরেও আপনার সঙ্গী ছাড়া হবে না। আমি আব্দুল মাতিন মারা যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে একবারও আমার এই টুপিটা পরিয়ে দেবে না, আমার মাথা খালি পড়ে থাকবে। আমি আব্দুল মাতিন মারা যাব, আমার এই সুন্নাতি পাঞ্জাবিটা কাফনের কাপড়ের ভিতরে পরাবে না, কোন সুন্নাতগুলো কাফনের কাপড়ের ভিতরে থাকবে না, সব কিছু আল্লাহর ফেরেশতারা সওয়াব দেবেন কিয়ামতের দিন। কিন্তু দাড়ি মোবারক এত পরিমাণের মর্যাদা, আমি মারা যাব, আমার দাড়ি আমার সঙ্গী ছাড়া হবে না, কবরের ভিতরে শুইয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতারা দেখে বুঝতে পারবেন ইনি হলেন বিশ্ব নবীর প্রকৃত খাঁটি উম্মত, আল্লাহ পাকের নবীর খাঁটি উম্মত ইনি, ফেরেশতারাও দেখে চিনতে পারবে। মরার পরে টুপি পরিয়ে কবরে নিয়ে যায় না, সব বলো খুলে নেয়, দাড়িটা বলো খুলে না, দাড়ি থাকে। ফেরেশতারা কবরে শোয়ানোর পরে দেখেই বুঝতে পারে এই মানুষটা আল্লাহ নবীর খাঁটি উম্মা। একবার আজান দেই নমস্কার, আল্লাহ নবীর খাঁটি উম্মাত এই মানুষটা। তাহলে সেই নবীর সুপারিশ ছাড়া আমরা বলো কেউ জান্নাতি যেতে পারবো না? বলো কেউ আসে হাত তুলে বলতে পারবো নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাব? কারো ক্ষমতা নেই।
আল্লাহ যদি বলেন বান্দা তোমার নামাজ রোজার হিসাব থাক, তোমার যে কান দিয়েছিলাম কান, কানের হিসাবটা আগে দাও তারপরে জান্নাতে যেও, কানের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো সুযোগ আমরা পাবো না। কেন না এই কান দিয়ে, আল্লাহ যদি বলেন এই কান দিয়ে কতটা সভা শুনেছো, এই কান দিয়ে কতটা সভা শুনেছো, আর এই কান দিয়ে কতটা তুমি গান শুনেছো একটু হিসাব দাও। কত যুবক ভাইয়েরা রাতে 10টার সময় কানে হেডফোন গুঁজে দিয়ে গান চালিয়ে দিল, সকাল 8টার সময় ঘুম থেকে উঠছে তাও কানে বাজছে, কাজ করছে বিরাট কষ্টের কাজ, ইটভাটায় কাজ করছে ওদিকে গানও চালিয়ে দিয়ে কাজ করছে। আচ্ছা আমি মিথ্যা কথা বলছি, সত্যি কথা বল, সেলাই মেশিনে কাজ হচ্ছে, সেলাই মেশিনে কাজও করছে গানও শুনছে, কানের হিসাব কত সোজা হবে না। চোখ দিয়েছিলাম চোখ, চোখ দিয়ে শরিয়াত সম্মত জিনিস কতটা দেখেছো বান্দা, আর এই চোখ দিয়ে তুমি শরিয়াত বিরোধী হারাম জিনিস কতটা দেখেছো জবাব দাও, সেদিন জবাব দেওয়া যাবে না। আমরা সেই দিন প্রত্যেকেই বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, আর আল্লাহ নবীর সুপারিশ পেতে গেলে নবীর সুন্নাত গুলোকে আমাদের মাঝে বাস্তব রূপ দিতে হবে। সমাজে এমন মানুষ আছে যদি কোনো একজন মানুষ আল্লাহর পথে ফেরে না তো তার পিছনে আবার টেটকারও কাটে, ঠাট্টা করে, ওই দেয় বড় হুজুরই দাড়ি রেখেছে টুপি পরে ঘুরছে সুন্নাতি লেবাস, ঠাট্টা করে। কিন্তু মনে রাখুন আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বললেন মান দাইয়া সুন্নাতি হুরিমাত আলাইহি সাফাতি, ও আমার উম্মত উম্মতিরা মনে রেখে দাও যে ব্যক্তি আমার সুন্নাতগুলোকে দেখে ঠাট্টা করবে উপহাস করবে, আমার সুন্নাতগুলোকে দেখে তারা এমনি করে নাক সিটকে চলে যাবে, আমার সুন্নাতে যার কাছে কোনো মূল্য নেই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মহাময়দানে সুপারিশ করা হারাম হয়ে যাবে। ও মুসলমানেরা, এ মসজিদে আমি নামাজ পড়তাম অনেক দিন আগে, এখান থেকে 6 বছর আগ থেকে আমি জুম্মার নামাজ 6 বছরের কথা বলতে পারবো না, কিন্তু 6 বছর আগে আমি যতটুকু জানতাম আমরা জুমার দিনে সকলে আগে আসতাম, সব নামাজগুলো পড়ার পরে দোয়া হয়ে যাবে তারপরে মানুষেরা চলে যাবে, কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ এমন পাওয়া যাচ্ছে তাদের কাছে ফরজ নামাজের পরে আর কোনো নামাজ নেই, সুন্নত নামাজ, ও নামাজ না পড়লে কোনো যায় আসে না, সুন্নাত যখন ফরজ হয়ে গেছে আর দরকার নেই, সুন্নাত নামাজ না পড়লেও হয় নাক সিটকে চলে যায়, সুন্নতের দাম দেয় না, সুন্নাত নামাজগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে। এই আল্লাহ পাকের নবী এই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন যারা সুন্নাতগুলোকে দেখে তুচ্ছ ভাবে, সুন্নাতগুলোকে না মানলেও হয়ে যায় এটা ভাবে, আমি আল্লাহ নবী বলছি ওই মানুষটার জন্য কিয়ামতের দিন আমার শাফাত করা হারাম হয়ে যাবে। ও মুসলমানেরা, নবী যদি শাফাত না করেন তাহলে কিয়ামতের দিন কেমন করে জান্নাতে যাব, আর শাফাত নবীর পেতে হলে সেই নবীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কারণ যার সঙ্গে আমি সম্পর্ক ভালো রাখবো তার কাছ থেকে তো আমি উপকার পাবো। কিয়ামতের দিন নবী উপকার করবেন, নবী সুপারিশ করবেন উম্মতে মুহাম্মাদীদের জন্য, তো সেই নবীর সুপারিশ পেতে গেলে সবাই তো পেতে চায় নাকি, নবীর সুপারিশ পেতে চাই, নবীর সুপারিশ পেতে গেলে সেই নবীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। তো আমরা রাতের বেলা চলি পুলিশ ধরে, আচ্ছা পুলিশ ধরে আমার জিজ্ঞাসা করছে কই দেয় গাড়ির কাগজপত্র, আমি বললাম কিচ্ছু নেই, পুলিশ ধরে রাখবে না, বলে আপনি বাড়ি যান গাড়ি থাক এখানে। আমার সঙ্গে না বিনা মণ্ডলের বিরাট ভালো সম্পর্ক, ফোন করলাম দিদি আমি আব্দুল মাতিন বলছি, বলে বলেন এত রাত্রে, আমি বললাম পুলিশ ধরেছে আমার গাড়ির কোনো কাগজপত্র নেই। বিনা মণ্ডল পুলিশের সঙ্গে কথা বলে দিল, দেখেন আব্দুল মাতিন বলল আমার লোক, এবার ধরে রাখবে।
ছেড়ে দেবে, আর কোনো কাগজপত্র লাগবে না। আচ্ছা, বিনা মণ্ডলের একদিন মারতে গিয়েছিলাম ওর বিরোধী লোক আমি, রাত্রেবেলায় আমার পুলিশ ধরেছে। তো আমি ফোন করেছি বিনা মণ্ডলের কাছে, আমি না আপনার সেই মারতে গিয়েছিলাম, মানে দাড়ি কেটেছি, মানে নবীর গলায় ছুরি মেরেছি, বুঝতে পারছেন তো নাকি? তো আমি সে আপনার মারতে গিয়েছি, সে আব্দুল মতিন পুলিশের সঙ্গে কি বলবে, ধরে রাখতে বলবে না ছাড়তে বলবে? নিশ্চিত বলবে যে থানায় নিয়ে যাও। কিয়ামতের দিন, কিয়ামতের দিন সেই নবীর সুপারিশ পাবো। দুনিয়াতে যেমন কারো সুপারিশ পেতে গেলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয়, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবো। আমরা তো ষোলো আনা সব ইবাদত করতে পারি না, যেমন গাড়ি রয়েছে কাগজপত্রের একটু সমস্যা থাকলেও সম্পর্কটা ভালো থাকার জন্য আমি পার পেয়ে গেলাম, আমার হয়তো ষোলো আনা আল্লাহর সব হুকুম আদায় করতে পারবো না, সামান্য যদি আমার ত্রুটিও থাকে বিশ্ব নবীর সুপারিশে সেই দিন জান্নাতে যাওয়া যাবে। একবার বলেন না সুবহানাল্লাহ, আরো মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাই বলছি আল্লাহ যেমন বলেছেন উম্মাতে মুহাম্মাদির দায়িত্ব আমার, উম্মাতে মুহাম্মাদির দায়িত্ব আমার কুদরতি কবজায়, সেই নবীর উম্মাত আমরা উম্মাতে মুহাম্মাদি, আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমাদের দায়িত্ব আল্লাহর কাছে, অথচ আমরা সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কেন? সব জায়গায় আমরা অপমানিত না, মাথা নিচু করে চলতে হচ্ছে না কেন? আল্লাহ তো কুদরতি কবজায় নিয়েছেন। নিশ্চিত মনে রাখুন, দুটো কারণ হয় আল্লাহ বলতে হয় দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন না, নতুবা বলতে হয় আমরা আল্লাহ যাদের দায়িত্ব নেবেন বলেছেন প্রকৃত উম্মাতে মুহাম্মাদি হতে পারিনি। দুটোর কোনটা? আমরা প্রকৃত উম্মাতে মুহাম্মাদি হতে পারিনি, এই জন্য মুসলমানদের দায়িত্ব আল্লাহ পাক নিচ্ছেন না। মনে রাখবেন, নবী পেলাম বড়, রসুল পেলাম বড়, উম্মাত হয়েছি আমরা বড় উম্মাত। অন্যান্য নবীগণ পর্যন্ত বলেছিলেন আল্লাহ নবী না বানিয়ে যদি আমাদের উম্মাতে মুহাম্মাদি বানাতে আমরা অনেক খুশি হতাম। একটু বলেন না সুবহানাল্লাহ, আমরা বড় উম্মাত, এরপরেও মাথা নিচু করে থাকতে হচ্ছে। মনে রাখবেন ছোট জিনিসের খেসারত যদি দিতে হয় তো অল্পের উপর দিয়ে হয়ে যায়, বড় জিনিসের খেসারত বেশি দিতে হয়। সাইকেল যদি লিক হয় সারাই করা কত? সাইকেল 10 টাকা। মোটর সাইকেল যদি লিক হয় 10 টাকায় দেবে? 50 টাকা। আচ্ছা, একই মাপের পিন পেরেক ঢুকেছে, তাও বেশি নেবে কেন? ওর দাম বেশি, ও গাড়ি দাম বেশি। উম্মাতে মুহাম্মাদি হতে পেরেছি, সৌভাগ্যবান, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করি, ছেড়ে দেবো, এখনই আজান হবে, নামাজ হবে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ এ ভুল আর করব না, নবী দিবস থেকে এই শিক্ষাটা গ্রহণ করি, জীবনে যা ভুল করেছি মাফ করে দাও। জানেন ইবলিশ শয়তান মানুষদেরকে ধোকা দেয়, আর আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু বলেন না সুবহানাল্লাহ। সেই তওবা নিয়ে আজকে আমরা মজলিস থেকে সকলেই চলে যাব, এখনই